বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যেই সয়াবিন আমরা আনন্দের সঙ্গে খেয়ে থাকি সেই সয়াবিন ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়। তাছাড়াও দেখানো হবে কিভাবে সয়াবিনের তেল তৈরি করা হয় এবং এই সয়াবিন আর সয়াবিনের তেল তৈরি করার জন্য কি কি প্রসেস করা হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত প্রসেস দেখানো হবে, কারণ পৃথিবীর প্রায় মানুষই এই সয়াবিন খেতে অনেক পছন্দ করে, কিন্তু বেশিরভাগ মানুষ এটা জানে না যে এই সমস্ত সয়াবিনগুলোকে কিভাবে প্রসেস করে আমাদের কাছে পৌঁছানো হয়। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সয়াবিনের ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সয়াবিন চাষ করার জন্য সর্বপ্রথমে চাষের জমিকে ভালোভাবে ট্রাক্টর দিয়ে চষে নেওয়া হয়, আর এই জমি চাষের জন্য বিশাল বিশাল ট্রাক্টর ব্যবহার করা হয়। তারপর যখন জমি চষা কমপ্লিট হয়ে যায় তো তখন সময় চলে আসে সয়াবিনের ছোট ছোট গাছগুলোকে লাগানোর কাজ। আর এই চষা জমিতে সুন্দরভাবে সয়াবিনের ছোট ছোট চারাগুলোকে পরপর লাইন করে লাগিয়ে দেওয়া হয়। তারপর সয়াবিনের গাছগুলো কিছুদিন বাদেই একটু বড় হয়ে যায়, আর এই জমিতে প্রচুর পরিমাণে নোংরা আবর্জনা তৈরি হয়ে যায়, আর সেগুলোকে পরিষ্কার করা অত্যন্ত জরুরি। আর সয়াবিনের জমিকে পরিষ্কার করার জন্য এই ধরনের বিশাল মেশিন ব্যবহার করা হয়। এই ধরনের মেশিন ব্যবহার করার কারণে সয়াবিনের কোনো রকম ক্ষতি হয় না এবং কাজ অনেকই স্পিডে করতে পারে। দেখুন এখানে এই মেশিন কত স্মার্টলিভাবে কাজ করে যাচ্ছে, আর এই মেশিনের কাজ দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর যখন সয়াবিনের জমি পরিষ্কার হয়ে যায় তখন জমির উপরে কীটনাশক স্প্রে করে দেওয়া হয়, যেন সয়াবিনের গাছগুলোকে পোকামাকড়ে নষ্ট না করে দেয়। আর তার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ক্রেনের মতো একটি আর্ম সুন্দরভাবে কীটনাশক স্প্রে করে দিচ্ছে, আর এইভাবে স্প্রে করার কারণে অনেক সময় বেঁচে যায়। এই মেশিন কয়েক মিনিটের মধ্যেই কয়েক বিঘা জমির উপরে কীটনাশক স্প্রে করতে পারে। তারপর কিছুদিন বাদেই গাছগুলো অনেক বড় হয়ে যায় এবং সেগুলোতে ফুল ফুটতে শুরু করে। তারপর কিছুদিন পরেই সয়াবিনের জমিতে পানি দিতে হয় এবং জমিতে পানি দেওয়ার জন্য এই ধরনের টেকনিক ব্যবহার করা হয়। এই টেকনিকে পানি দেওয়ার কারণে এই কাজ অনেক সহজ হয়ে যায়। তারপর কিছুদিন বাদেই এই সমস্ত গাছগুলোতে ফল ধরতে শুরু করে, আর এই ফল সম্পূর্ণ তৈরি হতে মোটামুটি 2 মাস সময় নিয়ে নেয়। তারপর সেগুলো ঠিক এইভাবে পেকে যায়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত ফল এবং গাছপালা একেবারে শুকিয়ে গিয়েছে। তারপর সেই সমস্ত পেকে যাওয়া ফলগুলোকে এই হারভেস্টিং মেশিনের সাহায্যে হারভেস্ট করে নেওয়া হয়। আর এই মেশিন সয়াবিনের সম্পূর্ণ গাছ কেটে মেশিনের মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেখানে ফলগুলোকে আলাদা করে ফেলে এবং গাছগুলোকে আলাদা করে এক সাইড দিয়ে বের করে দেয়, আর ফলগুলোকে মেশিনের ভিতরে একটি কন্টেনারে লোড করতে থাকে। এবং যখন কন্টেনার লোড হয়ে যায় তখন এই মেশিনের পাশে চলতে থাকা ট্রলিতে ফলগুলোকে লোড করে দেওয়া হয়। আর এইভাবে কৃষি জমিতে একসঙ্গে অনেকগুলি হারভেস্টিং মেশিন চালানো হয়, যার ফলে কয়েক মিনিটের মধ্যে কয়েক বিঘা জমির সয়াবিন হারভেস্ট হয়ে যায়। এছাড়াও এই হারভেস্টিং মেশিন রাত্রিবেলাতেও কাজ করতে পারে। সয়াবিন তৈরি করার জন্য সর্বপ্রথমে ফ্যাক্টরিতে সয়াবিনের ফলগুলোকে ট্রাকে ভর্তি করে নিয়ে আসা হয়, আর ফ্যাক্টরিতে সব থেকে টপ কোয়ালিটির সয়াবিনগুলোকে বেছে নেওয়া হয়, কারণ সয়াবিন তৈরি করার জন্য সব থেকে টপ কোয়ালিটির ফলগুলো প্রয়োজন হয়। আর ফ্যাক্টরিতে সেগুলোকে আধুনিক স্টোরেজ সিস্টেম মানে সাইলেজে স্টোর করা হয়। তারপরে সেখান থেকে সেগুলোকে প্রিপারেশন সেকশনে নিয়ে যাওয়া হয়, আর সেখানে সুন্দরভাবে সেগুলোকে পরিষ্কার করা হয়, যেন তার সাথে কোনো নোংরা আবর্জনা অথবা শুকনো ডালপালা এবং ধুলোমাটি না থাকে। তারপর সেগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ক্র্যাকিং অথবা কন্ডিশনিং সিস্টেমে, আর সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয় ফ্লেকিংয়ের জন্য। তারপর ফ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পর তার সাথে সলভেন এক্সট্র্যাকশনের মাধ্যমে সয়াবিন থেকে র মেটেরিয়াল এবং সয়াতেল আলাদা করে নেওয়া হয় এবং সেখান থেকে র মেটেরিয়ালকে মিলিং সেকশনে নিয়ে চলে যাওয়া হয়, আর তেলকে রিফাইন সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে সেই সমস্ত তেলগুলোকে ভালোভাবে রিফাইন করে কিছু অটোমেটিক মেশিন বোতলে লোড করতে থাকে, আর শুধু বোতলেই নয় বড় বড় টিনগুলোতেও লোড করে দেয়, আর ঠিক এই প্রসেসে তেল তৈরি হয়ে যায়। তারপর সেগুলোকে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়, আর আমরা মার্কেটে খুব সহজেই সয়া তেল পেয়ে যাই। তারপর সয়াবিনের র মেটেরিয়ালকে মিলিং সেকশনে নিয়ে এসে পাউডার তৈরি করা হয়, যেখানে সয়াবিনের আটা তৈরি করা হয়। তারপর সেই আটাগুলোকে টিবিপি সেকশনে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে US টেকনোলজি K2 উইঙ্গার মেশিনে সয়া চাঙ্ক তৈরি করা হয়।
আর এই ইউএস টেকনোলজি কে2 উইঙ্গার মেশিন পৃথিবীর সবথেকে লেটেস্ট আধুনিক মেশিনগুলির মধ্যে একটি। এই মেশিন সয়া চাংসগুলোকে সঠিক মাপে ছোট ছোট করে তৈরি করে দিতে পারে, আর সয়া চাংস তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে এই আধুনিক প্যাকিং মেশিনের সাহায্যে কোয়ান্টিটির হিসেব অনুযায়ী প্যাক করা হয়। তাছাড়াও বড় বড় আধুনিক প্যাকিং মেশিনের সাহায্যে বড় বড় প্যাকেটে প্যাকিং করা হয়, আর এইভাবে ফ্যাক্টরিতে তৈরি হয়ে যায় সুস্বাদু এবং প্রোটিনে ভরপুর সয়া চাং। আর এই সমস্ত কাজ সম্পূর্ণ আধুনিক ইম্পোর্টেড মেশিনের মাধ্যমে করা হয়। ফ্যাক্টরিতে কোনো ওয়ার্কারকে হাতের সাহায্যে কোনো কাজ করতে হয় না। আর সয়া চাংসের কোয়ালিটি যেন ভালো হয় এই জন্য প্রত্যেকটি স্টেপে ভালো করে স্যাম্পল পরীক্ষা করে নেওয়া হয়। ফ্যাক্টরিতে কোয়ালিটি কন্ট্রোল এবং R&D ডিপার্টমেন্ট এই বিষয়ে সবসময় সক্রিয় থাকে, যেন প্রত্যেকটি প্রোডাক্টের কোয়ালিটি সবসময় বেস্ট করতে পারে। তারপর সেই সমস্ত ছোট ছোট প্যাকেটগুলোকে অটোমেটিক মেশিন বড় বড় কার্টনে লোড করে ভালোভাবে প্যাক করে রেডি করে দেয় এবং সেগুলোকে ট্রাকে লোড করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ফ্যাক্টরির এই সমস্ত প্রসেস জেনে আপনার কেমন মনে হয়েছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, এবং আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।